डोडो इश दाम देखा शना। गाइज वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू ब्लॉग नंबर 7। तो आज के হচ্ছে 1st January অফ 2021। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমার ব্লগগুলো। তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো আমি খুব খুশি। यस, तो যাই হোক, তো আজকে দিনটা আমরা খুব 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 এনজয় করতে চলেছি, কারণ আজকে আমি আমার ছোটদি তারপর ডোডো আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি একটুখানি বাইরে যাব খেতে, একটুখানি ঘুরতে টুরতে যাব, একটুখানি প্ল্যানিং শ্ল্যানিং আছে। তো আজকের দিনটা মোস্ট প্রবাবলি আমার একটুখানি বাইরে কাটানোর ইচ্ছে হচ্ছে, কারণ 2020টা তো আমার যা গেল ঘরে বসে বসে, মানে আমার না তোমাদেরও তাই গেছে বলে আমার মনে হয়। যাই হোক, তো বি সেফ, তারপরেও আমাদের তো একটুখানি এনজয়মেন্ট তো করতেই হবে বলো। তো যাই হোক, তো এখন যেটা কুইক আপডেট যেটা দিয়ে দিই, তোমরা এখন আমার আশেপাশে ডোডোকে দেখতে পাচ্ছ না, কারণ আমি ওকে একদম পাঠিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি রেডি হ, তো তাই জন্য চলে গেছে রেডি হতে, ছোটদিও চলে গেছে রেডি হতে, এবার আমিও যাবো রেডি হতে, নাহলে দেখবো আমি লেট করেছি। তো যাই হোক, কালকে সারাটা রাত খুব 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 মজা করেছি, কালকে সারাটা রাত ঘুমোই নি আমরা। তো যাই হোক, এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে নি, আগে এখন রেডি হয়ে নি। আর একটা কথা, ব্লগটা শুরু করার আগে যাদের যাদের ভালো লাগছে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো, না হলে পরের ভিডিওগুলো কি করে দেখতে পাবে, তাই জন্য সাবস্ক্রাইব ইজ দ্য মাস্ট থিং। তারপর এখন আগে রেডি হইনি, তারপর কথা বলছি। তো চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো উইদাউট স্কিপ করে। তো চলো দেখা হচ্ছে রেডি হয়ে। হাই গাইজ, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি 1st January। তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। ও আচ্ছা, আমাদের সঙ্গে এরাও রয়েছে, আর আর রিশাকে আমরা পিক আপ করবো, আর একটু হেঁটে যাই সেখান থেকে, আমরা রিশাকে পিক আপ করে নেবো, দেন কথা হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি রিশাকে পিক আপ করবো, তারপরে যাবো। তো আমরা অলরেডি নেমে গেছি, আমরা এখন রবীন্দ্র সরোব পাটা সরা বাবু, আচ্ছা আমরা এখন আছি হচ্ছে রবীন্দ্র সরোবরে। তো কোথায় যাচ্ছি কেতে সেটা এখনো পর্যন্ত আমি ওদেরকে বলিনি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে অফিসে। তো কি আছে না আছে সেটা আমরা গিয়ে দেখবো। তো যাই হোক, এখন হাঁটা লাগানো যাক, তারপর গিয়ে কথা হচ্ছে। তো এখানকার সম্পূর্ণ সবকটা ডিটেলস আমি অলরেডি শেয়ার করে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাইরে ভিডিও বলবো কেমন কি লাগলো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে একটা জিনিস যেটা আমি দেখাবো, যেটা আমার খুব ভালো লাগলো, মানে করোনার পরে এরকম একটা করা, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে সমস্ত এইরকম ডিসপোজেবল এই দিয়েছে। আর এখানে যেটা আরও বেশি ভালো লেগেছে যে থিমটা এরকম, তার সঙ্গে একদম ঠিকঠাক থিমের এইগুলো লুডোর ছক্কার মতন, এগুলো খুব কিউট। এই যে তানিয়া, রিশা, ডোডো, আমরা সবাই চলে এসেছি হচ্ছে ওকিসে। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট দেখাচ্ছি।
খাওয়া দাওয়া ডান, এইবারে আমরা একটু বেরোলাম, একটুখানি হেঁটে হুটে নি, একটু ওয়াক করছি। তো খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, আমি সবকটারই ভিডিও ফুটেজগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, যেটা খুব কষ্টকর। তো যাই হোক, বাদ বাকি এমনিতে খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। তো সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে, ফোন নাম্বারও থাকবে, অ্যাড্রেস থাকবে, তো তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট অবশ্যই করতে পারো, খুব ভালো একটা জায়গা। তো আমরা এখন ট্যাক্সিতে, আর পাচ্ছি না আসতে, তো এখন ট্যাক্সি করে যাই বাড়ির দিকে। এই যে ডোডো, ইস দাম দেখাস না, এই যে সুন্দরী, আর এক সুন্দরী, আর এক সুন্দরী, এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই চোখে একটা করেছে। যাই হোক, এখন যাই। আমরা এখন কেএফসিতে বাড়িতে গেছিলাম, কিন্তু আবার মানে আমাদের অর্ডারও দিয়ে দিয়েছি, আমার ছোটি এখানে এখন কথা বলছে ভিডিও কল। তো যাই হোক, মানে সাকসেসফুলি 22 ইয়ার্স সেলিব্রেশন যাকে বলে। তো সকাল থেকে এখনও টই 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 ঘুরে যাচ্ছি, আমার স্টুডেন্টদেরকে আমি জাস্ট বাড়িতে ছেড়ে, ছোটির ছেলেটাকে অবশ্যই বাড়িতে ছেড়ে, তারপর এখন একটু কেএসসিতে। তো দেখি, খাওয়া দাওয়া করি, খাবারটা আসলে আমি তোমাদেরকে শর্ট দেখিয়ে দিচ্ছি। গাইস, কালকে বাড়িতে এসে আর একদম ইচ্ছা করছিল না, মানে আর কোনো এনার্জি ছিল না ব্লগটাকে এন্ড করার। তো তাই জন্য আবার সকালবেলা আমি গলা শুনেও তোমরা বুঝতে পারছো যে আমি কতটা একদম টায়ার্ড। তো যাই হোক, কালকের দিনটা তো খুব 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 ভালো কাটলো, দারুণ কাটলো। আমরা ওয়কিসে গেছিলাম, যেমনটা তোমরা পুরো ভিডিওটাতে দেখলে। অ্যাকচুয়ালি তোমরা যেটা জানো যে এই ব্লগিং এই জায়গাটায় আমি একটু নতুন, তো যাই হোক তবু আমি তোমাদের জন্য রাস্তায় বেরিয়ে ব্লগ করার চেষ্টা করেছি, ইভেন ওয়কিসের ভেতরেও ঢুকে আমি ব্লগ করার চেষ্টা করেছি। কিন্তু যাই হোক, অ্যাকচুয়ালি 1st January ছিল, তো তাই জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো আমি জানি না কতটা কীরকম কী আওয়াজ, কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমি আমার দিক দিয়ে সম্পূর্ণ চেষ্টা করেছি। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লোক ছিল কালকে বকিসে। তো যাই হোক, আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, এইবারে তোমাদের কতটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে 2nd January, আজকে ছোটদি ডোডো ওরা সবাই চলে যাবে, তো খারাপ লাগছে। যাই হোক, তো তোমাদের ভিডিওগুলো পর পর দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার পর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, সাবস্ক্রাইব না করে দিয়ে কিন্তু যাবে না, এই আমি বলে দিলাম। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। আমাকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে কিন্তু একদম ভুলবে না, আমার ইনস্টাগ্রাম আইডি অলরেডি এখানে আমি দিয়ে দিয়েছি। তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও। চলো, দেখা হবে পরের ভিডিওতে, মিন্স ব্লগ নাম্বার 8। তো ততক্ষণের জন্য টাটা।